নমস্কার নিশানা সেনানি, আমি পিউ রয়েছে। আজ আপনার সঙ্গে ঠিক সন্ধ্যে 7:30 আজ দেশ জুড়ে যা নিয়ে চর্চা হচ্ছে, চাঞ্চল্য ছড়িয়েছে পাঠানকোটে জঙ্গি হামলা। এখনো অবধি যা খবর পাওয়া যাচ্ছে, 5 জঙ্গিকেই মেরে দেওয়া সম্ভব হয়েছে এবং জঙ্গি 5 জন ছিলেন এরকমই অনুমান করছেন এখনো পর্যন্ত গোয়েন্দারা। আর কোনো জঙ্গি লুকিয়ে নেই বলেই মনে করা হচ্ছে, তবে নির্দিষ্টভাবে কোনো তথ্য সরকারি রূপে সামনে আসেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে 5 জন জঙ্গি ছিলেন তাদেরকেই মেরে দেওয়া সম্ভব হয়েছে, ফলে আর কোনো জঙ্গি লুকিয়ে নেই, আর কোনো বিপদ অন্তত এই পাঠানকোট সেনা ছাউনিতে নেই বলে জানা যাচ্ছে। আরো জানবো সবিস্তারে আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অজয় মহাজন, একেবারে ঘটনাস্থল থেকে। অজয় জি, কি ইয়ে পুষ্টি আপ কর সকতে হ্যায় কি পাঁচো জো টেররিস্ট হ্যায় উনকো খতম কর দিয়া গয়া? जी बिल्कुल, चार आतंकी पहले ही मार गिराए थे और जिस तरफ से फायर आ रहा था तो एक जो आतंकी जो छुपा था उस आतंकी को भी मार गिराया गया है। अभी ऑपरेशन जो है वो यहाँ से क्लियर कर दिया गया है पुलिस की तरफ से, क्योंकि होम मिनिस्ट्री ने भी ट्वीट करके जो है ये सारी बात जो है वो बता दी गई है कि सारा ऑपरेशन जो है वो कर दिया गया है, पांचों के पांचों आतंकी जो है मार गिराए गए हैं। अभी फायरिंग भी जो है वो बंद है, लेकिन सर्च जो है वो चल रहा है, सर्च अभियान लगातार जारी है, कहीं कोई और संदिग्ध या कोई और आतंकी ना हो। उस पॉइंट ऑफ व्यू से आर्मी और बाकी फोर्सेज जो है वो सर्च कर रही है, लेकिन अभी स्पष्ट किया गया है कि ये सारा ऑपरेशन जो है वो खत्म हो गया है, पांचों के पांचों आतंकी जो है वो मार गिरा दिए गए हैं। जी जी, ये आर्मी की तरफ से के ये कंफर्म किया गया कि 5ों ही जंगी थे और कोई ज्यादा कोई नहीं है और अभी तक कोई छुपा हुआ नहीं है? देखिए, आर्मी ऑफिशियल कोई भी अभी तक यहाँ पर ऑन द स्पॉट मीडिया के सामने नहीं आया, लेकिन जो आर्मी ऑफिशियल जो है होम मिनिस्ट्री के साथ लगातार संपर्क में थे, होम मिनिस्ट्री से यह ट्वीट आया है कि ये सारा ऑपरेशन जो है सारे ऑपरेशन को अंजाम दे दिया गया है, पांचों जो है आतंकी मार गिराए गए हैं। उसके बाद जो है स्थिति स्पष्ट हो गई है, यहाँ पे फायरिंग भी रुक गई है, माहौल काफी शांत हो गया है और जो बाकी गाड़ियां थी सीनियर अधिकारियों की वो भी अंदर से अभी बाहर आ गई हैं, सारी जो पुलिस की गाड़ियां थी, और हो सकता है कि थोड़ी देर में पुलिस जो है प्रेस ब्रीफिंग भी करे इस सारे मामले में कि इस सारी घटनाक्रम के बारे में कि जो भी हुआ है और क्या हुआ और कैसे हुआ है, थोड़ी देर में प्रेस ब्रीफिंग मिलेगा। बहुत बहुत शुक्रिया अजय जी हमसे बात करने के लिए, हम थोड़ी देर बाद फिर आपसे मुलाकात करेंगे। আমাদের প্রতিনিধি আমাদের জানিয়ে দিলেন, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজে মুখে বলছেন 5 জন জঙ্গিকেই মেরে দেওয়া গিয়েছে, আর কোনো জঙ্গি লুকিয়ে নেই ধরেই নেওয়া যায়, সেটাই একেবারে সরকারি তথ্য। 5 জন জঙ্গি গিয়েছিলেন হামলার জন্য এবং তারা প্রত্যেকেই মারা গিয়েছেন, কিন্তু প্রশ্নটা এখানে সেনা ছাউনিতে ঢুকে সেনা জওয়ানদের মেরে দেওয়া, এটা কতটা নিরাপদ বোধ করছেন দেশের সাধারণ মানুষ, আপনি আমার মতো মানুষ? আমার সঙ্গে যে দুজন রয়েছেন পরিচর্যা সেরেনি, আমার সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী নমস্কার, এবং আপনি রয়েছেন বিএসএফ এর প্রাক্তন আধিকারিক সমীর মিত্র। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু প্রথমেই আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো কর্নেল চৌধুরী, সেনা ছাউনিতে ঢুকে মেরে দেওয়া, সেনারা নিজেদের শেল্টারটাকে প্রোটেক্ট করতে পারছেন না, তারা দেশের মানুষকে কি দেবেন প্রোটেকশন? আমি এটা একটু পেছন থেকে শুরু করি, ব্যাকগ্রাউন্ডে প্রথমে জিওগ্রাফিক্যাল লোকেশনটা আমাদের দেখতে হবে, পাঠানকোটের ওখানে গুরুত্বটা কি। আমরা যদি এলসি থেকে নিচে নেমে আসি, ইন্টারন্যাশনাল বর্ডার যেটা আছে সেইখানে যদি আমরা বলি, পাকিস্তানের এই সাইডে পাঞ্জাব প্রভিন্স আছে আর আমাদের এই সাইডে পাঞ্জাব স্টেট, অ্যান্ড গুরদাসপুর ইজ ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা এই প্রভিন্সের সঙ্গে গায়ে লাগানো আছে। যখন এটা 1947 র্যাডক্লিফ যখন এগ্রিমেন্ট হয়েছে লাইন উইচ ইজ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার আদারওয়াইজ, সেটা তখন ওরা ভেবেছিল যে পাঠানকোট আর গুরদাসপুর শুড বি পার্ট অফ দেয়ার প্রভিন্স পাঞ্জাব, তাহলে ওটা গ্রেটার পাঞ্জাব ওরা ভেবেছিল, ওইখানে ওটা ওদের জন্য হবে। এটা একদম গায়ে লাগানো ইন্টারন্যাশনাল বর্ডার, অ্যান্ড আপনি জানেন ইন্টারন্যাশনাল বর্ডার এই জম্মু রাজস্থান অ্যান্ড পাঞ্জাব ইট ইজ নিয়ার অ্যাবাউট 2600 কিলোমিটারের ওপরে, অ্যাকচুয়ালি 2612 কিলোমিটার। তো এর মধ্যে যে মানে ইনগ্রেস রুট, এর মধ্যে অনেক ইনগ্রেস রুট আছে, তো ইনগ্রেস রুট দিয়ে যখন এটা মানে এটা প্রথমবার ঘটনাটা হয়নি, আগে এরমভাবে অনেকবার মডিউলস এসছে, এখানে স্লিপার সেলস আছে যারা হেল্প করে, যে ছোট ছোট গ্রুপে যে মডিউলসগুলো থাকে 4 জন 5 জন মিলে এরা ক্রস ওভার করে, তারপর ওদের এখানে এটা রেকিড এরিয়া কিরমভাবে করছে, ওদের হ্যান্ডলার্স আছে। তার মানে আপনি বলছেন এটা এটা অনেক দিনের একটা প্রসেস, এটা একটা এটা চলতে থাকে, এটা একটা প্রসেস, আপনি কিন্তু এটাকে কি আমরা খুব স্বাভাবিক বলে ধরে নেব? একদমই স্বাভাবিক ধরবেন না, এখানে নিশ্চয়ই পুরো ফ্লজ আছে। সেনা ব্যর্থ আমি বলতে পারবো না, কারণ এত বড় জায়গায় ইন্টেলিজেন্সের কাজ আছে, অনেকগুলো এজেন্সি কাজ করে,
জিওপলিটিক্যাল একখানা আমাদের বিশালভাবে আপনি যদি আমায় পরে সময় দেন তাহলে ভারত পাকিস্তান চায়না অ্যান্ড ইউএস এর মধ্যে একটা বিরাটভাবে জিওপলিটিক্যাল একটা সিনারিও আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলের কথা আছে, এগুলো তো জাস্ট একটা আমি যদি এটা কনক্লুড করে দিই, সেনার ব্যর্থতা, সেনার ব্যর্থতা বললে যদি এই জিনিসটা রিজলভ হয়ে যেত তাহলে তো আর কোনো ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটতো না, কিন্তু ঘটছে, এটা ঘটছে নিশ্চয়ই। আরো অনেক দিক রয়েছে, আপনি কিভাবে দেখছেন শ্রমিকদা? প্রথম কথা হচ্ছে যে পার্শিয়ালি ব্যর্থতা তো বটেই, আমাদের সবারই ব্যর্থতা, কারণ এতে স্বীকার করতে কোনো আমার লজ্জা নেই, কারণ যেটা ঘটেছে সেটা বাস্তবে ঘটেছে এবং তাকে স্বীকৃতি দিলেই হয়তো আমরা সেটা শিখতে পারব। যদি তারা ওপার থেকে ক্রস করে আসে, সেখানে যে দায়িত্ব রয়েছে বিএসএফ তার একটা দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ব রয়েছে, যদি তারা ক্রস করে এসে থাকে সেইভাবে তাহলে নিশ্চয়ই বিএসএফ তার দায়িত্ব থেকে অব্যাহতি পাবে না। দ্বিতীয়ত যেটা যে এয়ারবেস, পাঠানকোট এয়ারবেস ইজ ভেরি সেন্সিটিভ, এই প্রশ্নটা দীপ্তাংশু বললো যে ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য বর্ডার, ইজ অনলি 34 কিলোমিটার। পাঠানকোট সেই জায়গা যে এয়ারবেসটা নিয়ে নিতে চেয়েছিল পাকিস্তান বহু আগে, ওরা তো অনেক কিছুই নিয়ে নিতে চাইবে, সেটা কোনো প্রশ্ন নয়। এটা কি কাশ্মীরের মতোই একটা সেন্সিটিভ জোন তৈরি হলো? না না না, পাকিস্তান বলে নিয়ে তাহলে এখানে হয় সেন্সিটিভ জোন নয়, কারণ এটা শোনো, দ্য টেরর or the terrorist or the terrorism survives on act of terror. Absolutely. And this is a major act of terror jeta global attention draw koreche, their aim is achieved. যে দেয়ার এজ এম ইজ অ্যাচিভড ইন দ্য সেন্স, আজকে যে তুমি প্রশ্নটা করলে দীপ্তাংশুর কাছে, তাহলে কি সেনা ফেইলিওর? এইটাই ওরা চাইছিল প্রতিপন্ন করতে, দ্যাট উই আর বেটার দ্যান, উই আর মোর মোটিভেটেড দ্যান এনি অফ দি আর্ম ফোর্সেস, ওরা চাইছিল। এবং সবথেকে বিষয়ের বড় বিষয়, ওরা সফল হলো না? না সেটাই বলছি তো, সফল হয়নি। না না, সফল অসফলের মধ্যে কিন্তু সফল তিনজন সেনা জওয়ান তাদের ছাউনিতে মারা গেছে। না না, যদি সফল হতো, যদি আপনাদের কি ভালো লাগতো যেটা একটা 1.5 মিলিয়নের একটা এয়ারক্রাফট উড়ে যেত? সেটা তো অ্যাকশন হ্যাজ বিন টেকেন অ্যাট দ্য রাইট পয়েন্ট, যেটা স্যার এক্ষুনি বলছিলেন। তার মানে এটা এটা সঠিক লড়াইটা দিতে পেরেছে সেনা, আপনি এভাবে দেখছেন? সঠিক লড়াই না, অ্যাট দ্যাট মানে যখন সকালবেলা 3:30-4:30 সময় হয়েছে, ওই পয়েন্টে অ্যাটাক যখন ওরা ট্রাই করেছিল বলটা মানে দেওয়াল ক্রস করে ভেতরে ঢোকার সময়, সেই সময় ওদের বিফল করেছে, সঙ্গে সঙ্গে চারজন মারা গেছে, প্রপার হয়েছে কাউন্টার অ্যাটাক, দ্যাট ওয়াজ দ্য মেইন অ্যাটাক, দ্যাট ওয়াজ কাউন্টার অ্যাটাক। না কিন্তু তাই আমি সেই জায়গাটা একটু, কারণ আমরা এখনো পর্যন্ত প্রকৃত ঘটনাটা কিন্তু আমাদের কারোর সামনেই আসেনি, এটা টুকরো টুকরো ভাবে আসছে। এই জন্য আমি বলছি যেটা জানা গেছে, এই বেশ কিছু জানা গেছে, যেটা ভাওয়ালপুরে যেমন তুমি বললে যে ভাওয়ালপুরে ট্রেনিং হয়েছে, এটা কিন্তু জেসে মোহাম্মদের ফিদাইন আফজল গুরু স্কোয়াড, এবং আফজল গুরু স্কোয়াড অত্যন্ত ডিটারমিন্ড অ্যান্ড ডেয়ারিং, যেটা ওরা এটা প্রতিপন্নও করলো। থার্ডলি, এটা ট্রাস্ট যেটা করছে, আল রহমত ট্রাস্ট ফান্ড থেকে পুরো এই অপারেশনটাকে লঞ্চ করা হয়েছে, এবং এদের মধ্যে কয়েকদিন আগে ISI কল্ড এ মিটিং যেখানে এলইটি ছিল, জেসে মোহাম্মদ ছিল। মনে রাখতে হবে ফিদাইন কনসেপ্টটা, আজহার মাসুদকে যখন প্লেনে চড়িয়ে আমরা কান্দাহারে তাকে হ্যান্ডওভার করে আসলাম, তারপরে কিন্তু জেসে মোহাম্মদের এই উত্থান, ওরই হাতে তৈরি হলো জেসে মোহাম্মদ, এবং তারপরে একটা এইটার এখন আমরা জানি না র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ওদের স্ট্রেংটা কত, তবে আজকের দিনে কোনো রকম ইভেন যদি জেসে মোহাম্মদ অপারেশন করে থাকে, এলইটির হাফিজ সৈয়াদের কনসেন্ট ছাড়া এটা হতে পারে না। কারণ আমি তোমাদের একটা ছোট্ট ব্রিফ বলে দিই যে এলইটির আজকে কি ইনফ্লুয়েন্স হয়েছে সাউথ ইস্ট এশিয়াতে, ইনফ্যাক্ট দে হ্যাভ গট এ গ্লোবাল এজেন্ডা, এবং তাতে দেখা যাচ্ছে যে 22-25 কান্ট্রিতে তাদের এই যে এলইটির প্রভাব রয়েছে, যার জন্য আমরা ডেভিড হ্যাডলিকে পেয়েছি অ্যাজ অ্যান এজেন্ট প্রভোকেটিয়ার। হ্যাঁ, কিন্তু এইগুলো সবটাই একটা আগাম বার্তা ছিল, অ্যাবসলিউটলি বলছি সেখানটায়, সেই জায়গাটায় এলইটি, জেইশ মোহাম্মদ এরা সক্রিয় হচ্ছে, এরা চেষ্টা করবে। আমি তোমার কথা বলি, আমি আসবো আলোচনা, কিন্তু তার আগে দেশ জুড়ে নিন্দার ঝড়ে উঠেছে নরেন্দ্র মোদীকে নিয়ে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। তিনি চট্টগ্রাম সফর করে এলেন, তার কয়েকদিনের মাথায় এরকম নক্কারজনক হামলা। নরেন্দ্র মোদী এবার মুখ খুললেন, তিনি ভূয়সী প্রশংসা করেছেন এদেশের সেনার। শুনবো কি বলেছেন তিনি। जब युद्ध होते हैं तो दुश्मन देश अपने सामने वाले देश की सैन्य शक्ति पर घात करने के लिए प्रयास करता है। आज मानवता के दुश्मनों ने जो भारत की प्रगति को देखने की
उनको परेशानी हो रही है ऐसे तत्वों ने ऐसी ताकतों ने पठानकोट में हिंदुस्तान की सैन्य शक्ति का एक महत्वपूर्ण अंग एयरबेस को उड़ा देने का प्रयास किया। मैं देश के सुरक्षा बलों को बधाई देता हूं कि दुश्मनों के उन इरादों को उन्होंने आंख में मिला दिया। একটা ছোট বিরতি নিচ্ছি, তারপর আবার ফিরবো এই আলোচনার সঙ্গে থাকুন।